সরকার রঙিন চশমা পরেছে, এই রঙিন চশমা খুলে সাদা চশমা পরেন, চোর ডাকাত পরিমণি একজন নষ্ট মহিলা হ্যান্ডকাফ ছাড়া সে জেলখানায় ঢুকছে, মেহেন্দি পরে নববধূ হয়ে বের হয়েছে, আপনারা কোন সরকার? আইনের কোন স্বাধীনতা নেই, আইন চলে একমাত্র শীর্ষ চেয়ারের আঙ্গুলের ইশারায়। আঙ্গুল আমরা ভেঙে দিব, আঙ্গুল ভেঙে দিব। আল্লামা মামুন হক সহ যারা যাদের দিলের মধ্যে যাদের সিনার মধ্যে ৩০ পারা কোরআন শরীফ সংরক্ষিত আছে, ৩০ পারা বুখারী শরীফ সংগৃহীত সংরক্ষিত আছে, এ সমস্ত ওলামা কালামদেরকে জেলে রেখে শান্তির আশা করতে পারেন না, বিস্ফোরণ কোথায় আরো দেখবেন কত বিস্ফোরণ হয়। সরকার যদি ইসলামের পক্ষের সরকার হতো আজকের সমাবেশের প্রয়োজন হতো না, এই সরকার ইসলামের বিপক্ষের সরকার, এই সরকার ওলামা বিদ্বেষী সরকার। কাদিয়ানিরা কাফের নিঃসন্দেহে, তাদেরকে কোন সহস অনুমতি দেয় ইস্তেমা করার জন্য? আহমদি মুসলিম জামাত হিসাবে তারা সেই নকল সে কাফেররা, নকল মুসলিম কাফেররা কিভাবে অনুমতি পায়? আর সেখানে ইসলাম প্রিয় এবং দিনের অতন্দ্র প্রহরীরা লড়াই করে তারা দুইজন শাহাদত বরণ করেছেন, যে দুইজন শাহাদত বরণ করেছেন এটা প্রত্যেকটি মুসলমানের ইমানি দায়িত্ব, তার প্রতিবাদ করা, সরকার প্রতিবাদ বন্ধ করে দিয়েছে, সরকার তারা টেলিফোনের মাধ্যমে বিভিন্ন দলের কাছে বলে দিয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। আমরা বলতে চাই আপনারা কাকে ভয় করেন, আমেরিকাকে ভয় করেন মনে হয়? আপনারা আমেরিকাকে ভয় করেন, ইসরায়েলকে ভয় করেন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর উপরে ভরসা রেখে সংসদে আইন পাশ করুন, কাদিয়ানিরা কাফের কাফের কাফের। মাওলানা মামুন হক সাহেব সহ যে শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যে জেলে পড়ে আছেন, আপনারা রঙিন চশমা পরেছেন, সরকার রঙিন চশমা পরেছে, এই রঙিন চশমা খুলে সাদা চশমা পরেন, চোর ডাকাত পরিমণি একজন নষ্ট মহিলা হ্যান্ডকাফ ছাড়া সে জেলখানায় ঢুকছে, মেহেন্দি পরে নববধূ হয়ে বের হয়েছে, আপনারা কোন সরকার? আইনের কোন স্বাধীনতা নেই, আইন চলে একমাত্র শীর্ষ চেয়ারের আঙ্গুলের ইশারায়। আঙ্গুল আমরা ভেঙে দিব, আঙ্গুল ভেঙে দিব। আল্লামা মামুন হক সহ যারা যাদের দিলের মধ্যে যাদের সিনার মধ্যে ৩০ পারা কোরআন শরীফ সংরক্ষিত আছে, ৩০ পারা বুখারী শরীফ সংগৃহীত সংরক্ষিত আছে, এ সমস্ত ওলামা কালামদেরকে জেলে রেখে শান্তির আশা করতে পারেন না, বিস্ফোরণ কোথায় আরো দেখবেন কত বিস্ফোরণ হয়।